আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ জামান হোসেন। আবার আপনাদের মাঝে আমি আরেকটা নতুন পেজতে উপস্থিত হয়েছি। সকলে জানেন আমি ঢাকা রাজধানীর সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালের এবং বিভিন্ন মানে সেরা ডক্টরের সিনিয়র কনসালটেন্ট ডক্টরের লোকেশন তথ্য সংগ্রহ করি এবং বিভিন্ন ডায়াগনোস্টিক সেন্টারের তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার এই চ্যানেলে আপলোডে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ। আমি চিন্তা চেতনা করেছি মানব সেবা যদি করতে পারি বিভিন্ন তথ্য দিই তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমার কোনো প্রফিটেবল নাই, আমার কোনো প্রফিট নেই, আমার কোনো লাভ নেই। আমি চাই আমার এই চ্যানেল থেকে যাতে মানুষ উপকার আসে এবং উপকার পায় এবং আমার জন্য যাতে আমার জন্য যাতে সবাই দোয়া করে আমি এতটুকু চাই। তো আমি যতটুকু পারি ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করি, যতটুকু ইনফরমেশন কালেকশন করতে পারি ততটুকু ইনফরমেশন আমি আমার চ্যানেলে দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ। এই মুহূর্তে আমি আপনাদের মাঝে যে টিপস নিয়ে উপস্থিত হচ্ছি, অনেক অসহায় গরিব আমাকে কমেন্ট করে যে ভাই আমরা গরিব মানুষ, আমরা এই চিকিৎসাটা কি আমরা ঢাকা পিজিতে করাতে পারবো, কতটা খরচ হবে, কোন কোন জায়গায় আমরা এই ট্রিটমেন্টটা আমরা করাতে পারবো। দেখেন আমি একটা কথা বলি, ঢাকা রাজধানীতে অনেক সরকারি হাসপাতাল আছে, সেখানে অনেক সাধারণ জনগণ চিকিৎসা সেবা নিচ্ছে। অনেকে জানে না, দেখেন ঢাকা রাজধানীতে আপনার অ্যাজমা হাসপাতাল আছে, তারপরে ক্যান্সার হাসপাতাল আছে সরকারি, টিবি হাসপাতাল আছে সরকারি, তারপরে নিউরোসায়েন্স স্ট্রোকের হাসপাতাল আছে সরকারি, চক্ষু হাসপাতাল আছে সরকারি, পঙ্গু হাসপাতাল আছে সরকারি, মানসিক রোগের হাসপাতাল আছে সরকারি, তারপরে কিডনি হাসপাতাল আছে সরকারি, হার্ট মানে যেটা হৃদরোগের হাসপাতাল আছে সরকারি, তো এগুলো তো আছে। তারপরে ডায়াবেটিস হাসপাতাল আছে সরকারি, তারপর আপনার চক্ষু নাক কান গলা বিভাগ হাসপাতাল আছে এখানে সরকারি, তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আছে, তারপরে এখান কলের হাসপাতাল মহাকারী, তো তারপরে এখান জন্টিস হয়ে গেলে এটা আপনার আছে হাসপাতাল আলাদা, গ্যাস্ট্রো লিভারের হাসপাতাল আছে সরকারি আলাদা, তারপরে হচ্ছে এখানে আপনার ইসে কুকুরের যদি কোনো কামড়ায় বা কোনো পশু পাখি কামড়ায় এই হাসপাতালও আছে ঢাকাতে আলাদা, আর পিজি হাসপাতাল তো সব ধরনের চিকিৎসা এখানে করানো হয়। তাহলে আপনারা যারা অসহায় যারা গরিব আছেন আমি তাদেরকে বলবো, আপনারা কী রোগে আক্রান্ত হয়েছেন, কী রোগে আপনার সমস্যা, কী রোগে আপনাদের ভুগতেছেন, আপনারা কোন হাসপাতালে যাবেন আমি সব ডিটেলস বলে দেবো। আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই আমি এই রোগে আক্রান্ত হয়েছি, আমি কোন জায়গায় গেলে আমি সাশ্রয় এবং কম রেটের চিকিৎসা সেবা নিতে পারবো। আর সরকারি চিকিৎসা সেবার মান আমরা অনেকে বলি যে খারাপ, তা না, সরকারি চিকিৎসার মান যথেষ্ট পরিমাণ ভালো, এখানে সেবা আস্তে আস্তে হয়। এখানে দেখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 8-10 হাজার রোগী আছে এবং সারসলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল আছে, তারপরে সৈয়দসরাদি মেডিকেল কলেজ হাসপাতাল আছে, তারপরে আপনার কথা আছেন আরও কত ইত্যাদি তারিখ কিন্তু চিকিৎসা, যেমন মুগদা মেডিকেল কলেজ আছে। তো এখন কথা হচ্ছে যে আমার মা বোনের আমাকে অনেকে মানে কমেন্ট করে যে ভাই আমরা গরিব অসহায় দুঃখী মানুষ, আমরা কোথায় যাব। যদি আপনারা অসহায় গরিব দুঃখী মানুষ হয়ে থাকেন তাহলে আমার কমান বক্সে গিয়ে কমান করবেন যে ভাই আমি গরিব মানুষ, এই চিকিৎসা আমি কোথায় গেলে করাতে পারবো। হ্যাঁ, আমি যে ঠিকানাটা আপনাদেরকে দিব সেখানে সরকারি হাসপাতাল ঠিকানা দিব, সেখানে গিয়ে আপনারা একটু কষ্ট শুনেন, একটা কথা বলি, সরকারি হাসপাতালে চিকিৎসা সেবাটা নিতে একটু কষ্ট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, কারণ এখানে অনেক পেশেন্ট আসার কারণে কিন্তু একটু মানে বিলম্ব হয়, একটু দেরি হয়, একটু সিরিয়াল মেনটেন করতে হয়, একটু কষ্ট করতে হয়। এটা আপনাদের বুঝতে হবে, এটা আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। এখানে দেখেন সরকার কিন্তু এখানে সরকারি হাসপাতাল দিয়ে রাখছে, সেবার কিন্তু এখানে দিচ্ছে। এখানে শোনেন আরেকটা সুখবর, শোনেন সুখবরটা হচ্ছে ভবিষ্যতে এমন হবে প্রতিটি যেসব মানে আপনার জেলা পর্যায়ে যে সদর হাসপাতাল আছে সেখানে সিনিয়র কনসালটেন্ট কিন্তু দুইটার পরে কিন্তু তারা এখানে রুগী দেখবে, দুইটার পরে এখানে রুগী দেখবে, ইমার্জেন্সি রুগী দেখবে ভিজিটের বিনিময়ে, 300 টাকা 400 টাকা 500 টাকা ভিজিটের বিনিময়ে এখানে রুগী দেখবো। সে সিস্টেমটা চালু হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, এটা আপনার অনুমোদন মানে হতে যাচ্ছে শীঘ্র, এটা রিসেন্টলি এটা কিন্তু অনুমোদন হবে। যাই মূল কথা যাচ্ছি, এখন কথা হচ্ছে যে আমাকে অনেকে কমেন্ট করে যে ভাই আমি চাঁদপুর আছি, আমি ময়মনসিংহ আছি, আমি সিলেটে আছি, আমি এই রোগে আক্রান্ত হয়েছি, এই রোগে আক্রান্ত হয়েছি, আমি কোথায় গেলে ভালো হবে, কোথায় গেলে আমি সাশ্রয়মূল্যে ট্রিটমেন্ট করাতে পারবো। তবে আর একটা কথা আপনাকে বলি, যারা নি আপনার ঢাকার বাইরে আছেন, যদি কোনো জটিল বা
কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? মানে আপনারা এমন মানে ডাক্তার দেখিয়েছেন, মানে এখন কোনো মানে সুফল পাচ্ছেন না, আমি এদেরকে বলবো তারা দ্রুত আপনারা দেখাতে চলে আসেন। ঢাকাতে পিজিতে আসেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আছে, আপনি সেখানে চিকিৎসা সেবা নেন। আর চিকিৎসা সেবা নিতে হলে আপনার মন মানসিকতা ধৈর্য অবশ্যই নিয়ে আসতে হবে। আর টাকা পয়সার বিষয়টা হচ্ছে কেন, দেখেন যদি এটা প্রাইভেট হাসপাতালে আপনি গান ট্রিটমেন্ট করান, ধরেন একটা অপারেশন 20,000 টাকা, আর সেই অপারেশনটা ডাকাতে করতে গেলে হয়তো 5,000 টাকা। অপারেশনের ধরন বলছে, কিন্তু অপারেশনের ইয়েটা হয়, সিস্টেমটা হয়। আমি বলবো যারা নিয়ে অসহায় দুঃখী গরিব যারা আছেন, আপনারা কী রোগ আক্রান্ত হয়েছেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, জানান, আমাকে জানান, আমি ওই হাসপাতালের ঠিকানাটা দিয়ে দেবো। ওইটা সরকারি হাসপাতাল হবে, কিন্তু আপনি ওই হাসপাতালে গিয়া মানে ইয়া কিনা হতাশ হবেন না যে আমার চিকিৎসা হচ্ছে না, আমি চিকিৎসা সেবা দেবো কীভাবে, আমাকে অমুক কথা আমার অমুক কথা আছে। একটু ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করে সেবা নিতে হবে, ধৈর্য ধারণ করে সেবা নিতে হবে। সরকারি হাসপাতালে সেবা ঠিকই দিচ্ছে, সকাল 8টা থেকে এসে 2টা পর্যন্ত ঠিকই সেবা দিচ্ছে, আর আপনি সেবাটা নিতে হবে ধৈর্য ধারণ করে। আর যে সেবাটা দিচ্ছে সেও ধৈর্য ধারণ করে কিন্তু আপনাদেরকে সেবা দিচ্ছে। সে প্রতিদিন অনেক পেশেন্ট দেখে, সকাল 8টার সময় আসলে দুপুর 2টা পর্যন্ত অনেক প্যারা, অনেক প্যারা। তাই বলছি আপনারা প্যারা নেবেন না, ধৈর্য সহকারে সরকারি হাসপাতালেগুলো চিকিৎসা সেবা নিতে হবে। আপনারা কী রোগে আক্রান্ত হয়েছেন আমাকে জানান, কমেন্ট বক্সে বলেন, আমি সে হাসপাতালে লোকেশন দিয়ে দেবো। দায়িত্ব আপনার, গিয়ে চিকিৎসা নেবেন। ওকে, আপনার ভালো থাকেন এবং সুস্থ থাকেন, সে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।